আসসালামু আলাইকুম, ইরাম ব্লগ থেকে জানাই স্বাগতম। আজকে এখন সকাল সকাল শাক কাটতেছি, আজকে শুক্রবার, সবাই এখনও ঘুমাইতেছে। তো এই ভাবলাম এই পাকে শাকগুলো কেটে ফেলি। এখন পাকঘরে অনেক গরম, সকালবেলা অনেক রোদ। এখন ডাইনিং টেবিলে শাকগুলো কাটতেছি প্যান ছেড়ে দিয়ে। এখন ঘড়িতে বাজে 8:05 বাকি, এখনো সবাই ঘুমোচ্ছে। তারপর শাকগুলো কেটে রেখে দিয়েছি, এখন নাস্তা তৈরি করতেছি। এখানে ডিম ভেজে নিচ্ছি আর এখানে রুটিটা ভেজে নিচ্ছি। আজকে গ্যাস মোটামুটি এখন পর্যন্ত আছে। শাকগুলো কেটে ধুয়ে পানি ঝরতে রেখে দেওয়া হয়েছে। তারপর এখন রুটি ভাজার পর এখন আমি নাস্তা নিয়ে যাচ্ছি। এখানে ডিম নিয়েছি আর হালুয়া নিয়েছি আর রুটি নিয়েছি। ইরম এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। তা আমি এখনও মশারিটা খুলি নাই, মশারি খুললে ওকে মশা কামড় দিতে পারে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ মশারিটা থাকুক, মশারিটা পরে তুলে নেব। পর্দাটা একটু সরিয়ে দিচ্ছি, অন্ধকার হচ্ছে। তারপর আমরা নাস্তা করে নিয়েছি, তারপর বিছানার চাদরটা পাল্টে নিলাম। এখন চাদরটা ধুয়ে নেব, নিয়ে যাচ্ছি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। সাথে সাথে ধুয়ে ফেলি, না হয় জমে গেলে অনেক কাপড় জমে যাবে। তো আমি আগে থেকে মেশিনের ভিতরে পাউডার এবং পানি দিয়ে রেখেছি, এখন শুধু একটু ভিজিয়ে রাখবো কাপড়গুলো। কিছুক্ষণ মেশিনটা ঘুরিয়ে এটা ভিজিয়ে রাখি, তারপর আমি আরও অনেকগুলো কাপড় দিয়ে একেবারে ধুয়ে নেব। এখন আমি সকালে চাদরটা ভিজিয়ে রাখছি। এদিকে নাস্তা করেছে কিন্তু চাটা এখনও দেই নাই। এখন ইরম বাবাকে চা দিয়ে দেওয়ার জন্য চা গরম করে নিয়েছি। আমার তেমন চা খেতে ভালো লাগে না, আমি চা কোনোটাই খাই না। রং চা কখনো খারাপ লাগলে, শরীর খারাপ হলে তখন আমি রং চাটা খাই, এর আগে কিছু খাই না। চা খেতে তেমন ভালো লাগে না। লেবু দিলে রং চাটা অনেক, কালারটা অনেক সুন্দর হয়ে যায়। তারপর ওকে চা দিয়ে এসেছি, এখন রান্নাবান্নার জন্য আয়োজন করব। এখানে রসুন নিয়েছি আর এখানে মাংস ভিজিয়ে রেখেছি। আর এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছি এই পাতিলে, প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালগুলো। তো এখন এই পর্যায়ে এই রকম হয়েছে। তারপর এখন শাক ভাজি করার জন্য রসুন কেটে নিয়েছি, তারপর শাকগুলোকে বটি দিয়ে এভাবে কুচি করে নিয়েছি। আর রান্নার জন্য মশলা নামিয়ে নিয়ে এনেছি। তারপর
ওখানে গরুর মাংসটা কেটে ধুয়ে রেখেছি পানি ঝরার জন্য। তো এখন রান্না বসিয়ে দিব। এখানে মাংস রান্না করব, এই জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমরা মাংস রান্না করলে প্রায় সময় সরিষার তেলটা ইউজ করে থাকি। গ্যাস একটু কমে গিয়েছে, এই জন্য রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। তেলটা গরম হলে এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেছে নেব। এর পাকে আমি একটা কাজ করে নিচ্ছি, এগুলো হচ্ছে তুলসী পাতা, যেহেতু আমার ঠান্ডার প্রবলেম, এখন তুলসী পাতাগুলো রস তৈরি করব। তারপর একটু মধু মিশিয়ে খেয়ে নেব। আমাদের বাড়ির সামনে তুলসী পাতা গাছটা আছে, গেটের সামনে, ওখান থেকে সকালে কিছু পাতা নিয়ে এসেছি। তুলসী পাতার রসটা নিয়ে নিলাম। এর পাকে দুধ, লুধওয়ালা ভাইয়া দুধ দিয়ে গিয়েছে। তারপর এখন মধু মিশিয়ে নিচ্ছি এটার সাথে। পেঁয়াজগুলো একটু নেড়ে দিই, নাহলে পড়ে যাবে। তুলসী পাতার রসটা খাওয়া খুব ভালো, এগুলা ঠান্ডার জন্য অনেক উপকারী, তো আমি মাঝে মাঝে এগুলো খেয়ে থাকি। দুধে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তারপর দুধগুলো জাল দিয়ে নেব। রান্নাটা বসিয়ে দিই, মশলা দিয়ে দিচ্ছি এখন। এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটা হচ্ছে আদা বাটা। আর এগুলো হচ্ছে জিরা বাটা। জিরার সাথে এখানে ধনিয়াও থাকে, একসাথে দিয়ে দেওয়া হয়। জিরা, গোলমরিচ, ধনিয়া এগুলো আমরা একসাথে ব্লেন্ড করে বেটে নিই। গ্যাস একেবারে কমে যাচ্ছে, এখন চুলার চাকাটা একটু ঘুরিয়ে দেবে। মাঝে মাঝে চাকাগুলো এরকম উল্টিয়ে দেয়, তখন পাতিল একদম চুলার আগুনের কাছে এভাবে একদম ক্লোজ হয়ে যায়, জন্য চুলার চাকাগুলো উল্টিয়ে দেয় মাঝে মাঝে। গ্যাস কমে যাবে এরকম করে। মশলা কষানোর জন্য রেখে দিয়েছি, তো আমি এখন চলে যাচ্ছি এদিকে। ফ্রিজ থেকে জুসের প্যাকেটটা নিয়ে এসেছি। ইরাম বলতেছে আম্মু জুসগুলো বানাও না কেন, এখন তার জন্য জুস তৈরি করবো। আমি মুখটা এইভাবে আটকিয়ে রেখেছি, তো আমি এখন জুসটা তৈরি করব। জুস তৈরি করে ইরামকে দিয়ে আসব। তারপর এখানে বিভিন্ন জায়গায় ক্লথ বিছানো ছিল, এগুলো একটু ময়লা হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করব, এই জন্য উঠিয়ে নিচ্ছি। আর এখানে টেবিলেও একটা ক্লথ আছে, এই ক্লথটা নিয়ে নিচ্ছি। এই টেবিলটাতে ব্লেন্ডার চালাই, এটা অনেক ময়লা হয়ে গেছে, এখন এগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে নেব।
রান্না করার এক পাকে আমি এসে ক্লথগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে বাবা মসজিদে চলে গিয়েছে, আজকে শুক্রবার। এখন ওর জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিচ্ছি। খালি বিছানাটা আমি জেলে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন কিচেনে চলে এলাম, রান্না বান্না শেষ। চলে এখানে কিছু ভাত, কালকের ভাত ছিল, এগুলো গরম করে নিচ্ছি। আমরা কোনো খাবার অপচয় করতে চাই না, এই জন্য ফ্রিজে যেগুলো থাকে ওগুলো আবার গরম করে নিয়ে রাখি। আর এখানে মাংসটা রান্না করা শেষ করলাম বুটের ডাল দিয়ে। সাড়ে 12টা বেজে গিয়েছে, আজান হচ্ছে, শুক্রবার দিন আজকে। এখন সব রান্না শেষ করলাম। এখানে কলমি শাক ভাজি করে নিয়েছি। আর এখানে সকালে কিছু হালুয়া রয়ে গিয়েছে। এখানে কালকের শাপলা তরকারিটা আছে। এখানে কিছু ডাল ছিল, এগুলো গরম করে নিয়েছি। আর এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করে নিয়েছি। পেঁপে আর ডাল একসাথে মিক্স করে রান্না করছি। আমাদের ঘরে একজন মুরব্বী আছে, উনি গরুর মাংসটা খায় না তেমন, তো এই জন্য ওনার জন্য পেঁপে রান্না করা হয়েছে। আর এখানে ভাতটা এখনও তুলি নাই আজকে। তারপর যেহেতু মাংস রান্না করেছি, এখন কাঁচা পেঁয়াজ কেটে নিব খাওয়ার জন্য। আমরা মাংসের সাথে কাঁচা পেঁয়াজটা খাই, আর লেবুটা কেটে নিব। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।